সাদা রঙর তুইয়ে আর ও শেখমানি রঙের শিলচাং বাই খরকসার সামং খেলাই নেয় নাইকলে বদলি রমজাখা পাথিমু বক্সিনগর আমসানি দংনাই ইউসুফ আলম আবনতুই সামানি নুকজাখা ব রাজাখর রাউলিনি সালথাং প্রতাপগর আমসায় ভারাতঙ্গু বিনি শিলচামু ও বিশিনি অগাস্তালনি চিবা সালমারি সালথাং প্রতাপগর আমসাইনি দংনাই খরকসা রাকেশ দেব বিনি থানি খরনি খরকতাম খেলাই বুড়িরা রাংরক শেখিনাও পাতিমুরক সাহেবজাংমানতুই এরিনগর থানাও দরবার রেখা ইউসুফ নাইমুথাং রাকেশ দেবনি মঙ্গে খরকসা আবরকন রমখা বন কাক সাল কেরংনগর দিশা জাকা হয়েছে এরিনগর পিএস 52 আন্ডার সেকশন 458 153A 386 323 অভিযোগ করেছেন যে 15-8-2022 তারিখে ওনার বাড়াবাড়িতে পেশেন্ট 21% এবং অন্যান্যরা বাড়িতে ঢুকেন এবং ভুলপূর্বক ঢুকেন এবং ওনার কাছ থেকে 400 টাকা 21-এর পক্ষ থেকে একটা ইভিডেন্স জমা করেছে এবং লোকের যে মিটিং হয়েছিল মিটিংয়ে তারা ছিলেন একজন উইটনেস উইটনেসকে ইভিডেন্স দিয়েছিল উনি মিটিংয়ে ছিলেন এবং তাদের মধ্যে মামলাটা মীমাংসা হয়েছে ডিসপিউটটা মীমাংসা হয়েছে এবং টোটাল 3টি এভিডেন্স জমা করেছে আজকে আদালতে যেহেতু কেসটা যেহেতু নন কম্পাউন্ডের কেস কেসটি যে কম্পাউন্ড করা যায় না সেটাই আমাদের আদালতের সামনে আমাদের বক্তব্য ছিল এভাবে কম্পাউন্ড করা যায় না তো আদালতে এখন বিচার করতে দেখ কজনের মামলা হয়েছে তিনজনের বিরুদ্ধে কী কী নাম তারা আজকে যে প্রেজেন্ট 21% আছে ওনার নাম হলো রাকেশ দেব এবং অন্য দুজন অ্যাকুজেন্ট আছেন তাপস দাস এবং সুবীর চক্রবর্তী বাড়ি বাড়ি সেম অ্যাড্রেস ওয়েস্ট প্রতাপপুর আর ওনার বাড়ি কোনখানে যে কমপ্লেন প্রতাপ যে যিনি কমপ্লেন করেছেন ওনার বাড়ি বক্সনগরের বাড়ি এবং প্রেজেন্টলি শিলচামু আর অজ্ঞতাল চাক তংনাই নাইকলাই বদলনি সমুখলাই নাই বিজেপি নেদাল বিদাল থাইরুনি অজামা সংরক বৈন বিনি আরও মাংপলির উপর দঙ্গ সানলাই মুং আপাটি মুং নতুই আর অজ্ঞতাল চাক তংনাই তাই কুবিনের ব রমনানি বিউ রিপোর্ট চ্যানেল দিনরা